সম্প্রতি অনুরাগেশোয় পাঁচ বছর লিপ নিয়ে নতুন অধ্যায় শুরু হয়েছে পাঁচ বছর লিপ নিয়ে কিশোরী সোনা রূপাকে দেখানো হবে বছরের নতুন পাঁচ সূর্য দীপা এবং কিশোরী সোনাকে দেখা গেলেও দেখা যায়নি রূপাকে লিপ নেওয়ার তিন থেকে চারটি এপিসোড হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কিশোরী রূপাকে দেখানো হয়নি দর্শকেরা অধীর আগ্রহে আছে কিশোরী রূপাকে দেখার জন্য সবার মনে একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছে কিশোরী রূপার ভূমিকায় কাকে দেখা যায়নি কিশোরী রূপার ভূমিকায় কাকে দেখা যাবে অনেকেই বলতেছে কিশোরী রূপার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অভিকা মালাকারকে কিন্তু না অভিকা মালাকারকে নয় গোপন সূত্রে খবর কিশোরী রূপার ভূমিকায় দেখা যাবে নতুন একজন অভিনেত্রীকে তবে এখনো পর্যন্ত শিওর ভাবে বলা যাচ্ছে না কিশোরী রূপার ভূমিকায় কাকে দেখা যাবে হয়তো আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এপিসোডে দেখানো হবে কিশোরী রূপাকে আপনারা অনুরাগের সহায় কিশোরী রূপার ভূমিকায় কাকে দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে দিন ধন্যবাদ